আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব টিনের হিসাব নিয়ে। এক বান টিন কতটি, বা আমাদের 8 ফিটি টিন, 9 ফিটি টিন, 12 ফিটি টিন, 12 ফিটি টিন এক বানে কতটি হবে, 10 ফিটি টিন এক বানে কতটি হবে, এবং কি টিনের দাম। তাছাড়া আমাদের আরও টিন আছে, যে কি বলে সিমেন্টের টিন আছে, সেগুলোর দাম কেমন, 8 ফিটি টিনের দাম কত, 9 ফিটি টিনের দাম কত, সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দি মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে, তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমাদের আসলে এক বান টিন কতটি, তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস বুঝতে হবে, যে আসলে এক বান টিন আপনি কোন সাইজের টিনটা কিনবেন। যেমন আপনি যদি 8 ফুটি টিনটা কিনেন, তাহলে এক বানে আপনি কতটি পাবেন, বা আপনি যদি 10 ফুটি টিন কিনেন, তাহলে এক বানে কতটি পাবেন, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আপনি যদি 12 ফিট কিনেন, 12 ফিটি টিনটা, তাহলে আপনি এক বানে কতটি পাবেন, সেটা কিভাবে বের করবেন। সেটা বের করার জন্য আপনাকে জানতে হবে যে আসলে এক বান মানে হচ্ছে 72 ফিট টিন দেবে আপনাকে, ঠিক আছে। এক বান মানে আপনাকে 72 ফিট টিন দেবে। তাহলে আপনি যদি 8 ফিটি টিনটা কিনতে চান, তাহলে আপনাকে কয়টা টিন দিচ্ছে, 72 ভাগ 8, অর্থাৎ 9টি টিন পাচ্ছেন আপনি। আপনি এক বান টিন যদি 8 ফুটিটা কিনেন, তাহলে আপনি 9টি টিন পাবেন। যদি আপনি 10টি কিনেন, তাহলে আপনি পাচ্ছেন 60টি, ঠিক আছে। আপনি যদি 12 ফিটি টিনটা কিনেন, তাহলে এক বানে আপনি পাচ্ছেন 72 ভাগ 12, অর্থাৎ 6টি, 6 বারো 72, অর্থাৎ 6টি। তো হিসাবটা আশা করি বুঝতে পেরেছেন। আপনি যত ফিটি টিনই কিনেন, অর্থাৎ আপনাকে 72 ফিট টিন দেবে। তো আপনি এটাকে 72 দিয়ে ভাগ দিলে, আপনি যত ফিট টিন কিনতে যাচ্ছেন, আপনি 10 ফিট টিন কিনতে যাচ্ছেন, আপনি ভাগ দিবেন যে 72 ভাগ 10। আপনি 12 ফিট টিন কিনতে যাচ্ছেন, আপনি ভাগ দিবেন 72 ভাগ 12, তাহলে এটা হবে 6, ঠিক আছে। তো এইভাবে হিসাবটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এক বানে কত টিন পাবেন, সেটা কীভাবে বের করবেন, কীভাবে বুঝে নেবেন কেনার সময়, সেটা আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো এবার আসেন, আপনার একটি টিন আসলে প্রস্থের দিকে কতটুক, আপনি এইটা না পাইলেন যে একটা টিন যদি এই ডেউটিন হয়, তো আপনি লম্বার দিকে 8 ফুটের টিন এরকম 9টা নিয়ে আসলেন এক বান কিনে, আসলে প্রস্থের দিকে কতটুক হবে। তো প্রস্থের দিকে হচ্ছে একটা টিন দৈর্ঘ্য তো পাইলেন 8 ফুটি বা 9 ফুটি যত হোক তত আছে। প্রস্থ হবে আমাদের একটা টিনের, সাধারণত একটা টিন 24 ইঞ্চি হয়, অর্থাৎ 2 ফিট। তাছাড়া 26 ইঞ্চি, 28 ইঞ্চির টিন আছে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এই প্রস্থটাও দেখে নেবেন আপনার 24 ইঞ্চি আছে কিনা, বা 26 ইঞ্চি আছে কিনা, যত ইঞ্চি টিন তত আছে কিনা, ঠিক আছে। তো প্রস্থ দৈর্ঘ্য আশা করে বুঝতে পেরেছেন। আর এবার আমরা দেখবো আসলে টিনের দামটা কেমন, ঠিক আছে। কিন্তু টিনের দাম আসলে নির্ভর করে টিনের যে উপরে যে জিঙ্কু দস্তার প্রলেপ দেওয়া থাকে, বা টিনের যে পুরুত্ব, টিন কতটুকু মোটা বা পাতলা, তারপরে টিনের প্রশস্ত বা ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের টিন, সেগুলোর উপরে নির্ভর করে আসলে টিনের দাম কত। তো বাংলাদেশে সাধারণত পিএইচপি টিন বা আবুল খায়ের স্টিলের যে গরু মার্কেট ডেউটিন যেটা, ঠিক আছে, সেইটা, তাছাড়া আছে মোরগ মার্কেট ডেউটিন, এগুলো বাংলাদেশে বেশি চলে। তো এগুলোর দামটা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, টিনের দাম যেটা 0.16 মিলিমিটারের, সেটা হচ্ছে 16 মিলিমিটারের, সেটা হচ্ছে 2600 টাকা প্রতি বান, ঠিক আছে। আর যেটা 0.19 মিলিমিটার, সেটা হচ্ছে 3100 টাকা। তাছাড়া আছে আপনার 0.22 মিলিমিটারের আছে, সেটা হচ্ছে 3600 টাকা প্রতি বানে, ঠিক আছে। তাছাড়া 0.42 mm যেটা, সেটা আছে আপনার 6000 টাকা। 0.32 যেটা 32 মিলিমিটার, সেটা আছে আপনার 4500-5000 মতো, ঠিক আছে, 4500-5000 টাকা ধরলেন। আর দাম তো অবশ্যই ওঠানামা করবে দোকান বেঁধে বিভিন্ন কিছুর উপরে ভিত্তি করে। তারপর এটা হচ্ছে এবার একটা আইডিয়া দিলাম। তাছাড়া আমাদের যে সিমেন্টের টিন আছে, সেই সিমেন্টের টিনের দাম হচ্ছে আপনার প্রতি ফিটে, সিমেন্টের টিন প্রতি ফিটে আপনার 60 থেকে 70 টাকা এরকম, ঠিক আছে, প্রতি বান্না, প্রতি ফিটে, ঠিক আছে। আশা করি সিমেন্টের দাম সম্পর্কে একটা আইডিয়া পেলেন। তো আপনার বাড়িতে কতটি টিন লাগবে, সেটা আপনার বাড়ির দৈর্ঘ্য মেপে নেবেন কত ফিট, সেই হিসাবে আমাদের এক বানে 72 ফিট হয়, বা আপনার 8 ফুটি টিন, 9 ফুটি টিন, তো সেই হিসাবে কয় বান টিন লাগবে, কত টিন লাগবে, আপনি নিজেই হিসাব করে বের করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।